ফ্রান্সের প্যারিসের সিরিজ হামলাকারীদের একজনের পরিচয় পাওয়া গেছে। জড়িত সন্দেহে পর্যন্ত আটক করা হয়েছে ছয়জনকে। ফরাসি প্রধানমন্ত্রী বলেছেন, হামলার পরও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা চলবে। শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা 130-এ দাঁড়িয়েছে। সাবিনা হাসান রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70 বছর পর হামলার আতঙ্কে শিল্প সংস্কৃতির বিশ্ব রাজধানী। শুক্রবারের হামলাকারী সবাই নিহত হলেও একজনের কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। গ্রিসে অভিবাসন প্রত্যাশী ছিল ওই সিরীয়। ওমর ইসমাইল নামের ওই হামলাকারীর স্বজনদের আটক করেছে পুলিশ। বেলজিয়ামে আটক একজন হামলায় ব্যবহৃত গাড়ি সরবরাহ করেছিল বলে ধারণা করা হচ্ছে। গত বছর ফ্রান্সের পত্রিকা শার্লি হেবদুতে হামলার পরিকল্পনাও এই বেলজিয়ামেই হয়েছিল। তবে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেছেন, প্যারিস হামলার সঙ্গে বেলজিয়ামে থাকা কারোর সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আইএসের নৃশংস এই হামলাকে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ বলেই মনে করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে হামলায় পিছু না হটে সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা অব্যাহত রাখা হবে বলে জানান ফরাসি প্রধানমন্ত্রী। আমরা এখন কঠিন ও দীর্ঘ একটি যুদ্ধে অবস্থান করছি। যারা ফ্রান্সের গণতন্ত্র এবং মূল্যবোধে আঘাত হেনেছে তাদের নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য। সন্ত্রাসবাদ রুখতে আইএস কে দমনে আমরা এখন পরিকল্পনাবদ্ধ। প্যারিসে হামলার পর থেকে ফ্রান্সে বাস করা মুসলিমরা আতঙ্কের মধ্যে আছেন। ইসলামের নামে বর্বর হামলায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। ফ্রান্সের প্যারিসে আইএসের সন্ত্রাসী হামলার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যোগাযোগ করছি এম এ হাশেমের সঙ্গে। হাশেম, সন্ত্রাসী হামলার পর জনজীবনে এখনকার কি অবস্থা? মানুষ কতটা নিরাপদ বোধ করছেন এখন? আমি ওইখানে গিয়েছিলাম, আসলে স্টেডিয়ামে যেখানে ঘটনা সংঘটিত হয়েছিল ওই জায়গাটা আমি গিয়েছিলাম। আমি ওইখানে পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথেও আলোচনা করেছি। তো আসলে এখানে ওরা কথা বলতে চাইনি ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে কথা না বললো। আমার সাথে বলেছে যে ওরা মানে একদিনের মধ্যে ওরা যারা হতাহত হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত এবং যারা কারা এদের সাথে জড়িত এই বিষয়গুলো নিয়ে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ মিডিয়ার সামনে আসছে, ওইটাই আমরা জানতে পেরেছি। এখানকার পরিস্থিতি যদি বলেন তাহলে আমি ঘটনার পরদিনই বাইরে রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তায় এখানে সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে, যদিও গাড়ি ঘোড়া যানবাহন চলাচলের ক্ষেত্রে অনেকটা কম, কিন্তু স্বাভাবিক ছিল পরদিন এবং আজকে একেবারেই স্বাভাবিক। যদিও আজকে রোববার ছুটির দিন কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আছে। এখানকার সরকার ঘটনাটির পরে যেসব কর্মসূচি নিয়েছিল মুহূর্তের মধ্যে উনি পরদিন ভোরে একটা মিটিং ডেকেছে সমস্ত ওনার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে, এবং এরপর ইভেন উনি পরদিন উনি এখানে বিরোধী দলে যারা ছিল তাদেরকেও ডেকেছে, সবাই একসাথে ওনারা আলোচনা করবে এই বিষয়টার থেকে কিভাবে ওভারকাম করা যায়। তো আশা করছি যে ওরা সবাই সাড়া দিচ্ছে, বিরোধী দলও একসাথে সাড়া দিচ্ছে এবং ওরা যৌথভাবে স্টেটমেন্টও দিচ্ছে এই ঘটনাটির জন্য, এবং সারা বিশ্বের সকল মানুষ সংহতি প্রকাশ করেছে ফ্রান্সের সাথে এই ধরনের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার। আতঙ্ক যেটা ছিল সেটা কেটে গেছে। মানুষের অবস্থা যদি এখানে বলি তাহলে আমি যেটা দেখছি মানুষের মধ্যে শুধু একটু আতঙ্ক ছিল আগে, সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, এখন আতঙ্কটা অতটা নেই বলা যায় এবং পরিস্থিতি স্বাভাবিকের দিকে। বাংলাদেশিদের অবস্থা প্রথম থেকেই আমি দূতাবাস এবং এখানে কমিউনিটির বিভিন্ন ব্যক্তি যারা ছিলেন এবং আমার পরিচিত যারা ছিলেন সবার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি ঘটনার পর থেকেই। তো অ্যাম্বাসেডরের সাথেও কথা হয়েছে, আজকেও কথা বলেছি আমি। তো বাংলাদেশিদের হতাহতের কোনো সংখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হাশেম, ধন্যবাদ আপনাকে। দর্শক প্যারিস থেকে জানাচ্ছিলেন এম এ হাশেম।